হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম মঙ্গলবাচ, তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো কুচিনা কোম্পানির তরফ থেকে যে রিক্রুটমেন্টগুলো বেরিয়ে এসেছে কলকাতার জন্য, সেটা নিয়ে আমরা কথা বলবো। কী কী এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত টাকা তোমরা স্যালারি পাবে, জব লোকেশান কোথায় হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছো এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। আমি জাস্ট এখনই খবরটা পেয়েছি, তার জন্য তোমাদেরকে ছোট্ট করে ভিডিওটা বানিয়ে দিচ্ছি আমি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেল নতুন আছে তাদেরকে বলি যে আমার চ্যানেলটার মধ্যে কিন্তু প্রত্যেক দিন রেগুলার তোমাদের হচ্ছে সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদের প্রত্যেক দিন আমি প্রোভাইড করে থাকি, প্রত্যেক দিনকে আমি প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছো প্রত্যেক দিন এরকম সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর পেতে যাও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে পারো। তাহলে কী হবে, আগামী দিনে আমি এরকম যখন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো ফার্স্টেই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো ডিটেলগুলো জেনে নেওয়া যাক। প্রেস, তোমরা আশা করি জানো যে কুচিনা একটা চিমনির কোম্পানি, বিশাল বড় একটা কোম্পানি, লিডিং একটা কোম্পানি চিমনিগুলোর মধ্যে। তো এখানে কিন্তু কিছু রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে, মেল ফিমেল দুজনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোন ডেজিগনেশনে? ডেজিগনেশন হচ্ছে সেলস বয় টাইপেরই কাজ হবে তোমাদের, মানে ডোর টু ডোর তোমাদের সেলস করতে হবে, মানে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের কিন্তু সেলস করতে হবে। যেটা জানো তোমরা কি চিমনির সেলসের কাজ কী হতে পারে, কিন্তু মেনলি এই কাজের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমাদের কোনো সেলসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে প্রায়োরিটি পেয়ে যাবে। স্যালারি তোমরা এখানে কীরকম হবে, স্যালারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তারপর যদি তোমরা লিড জেনারেট করতে পারো, অর্থাৎ যদি সেল যদি জেনারেট করতে পারো, তাহলে তোমরা কিন্তু একটা খুব ভালো রকমের একটা ইনসেন্টিভ পেয়ে যাবে। কারণ আমার অনেক বন্ধুরা এই কুচিনা কোম্পানিতে কাজ করে, যারা স্যালারি হয়তো কমই পায় কিন্তু ইনসেন্টিভ অনেক পায়। তো সেই তার জন্যই বলছি, যদি তোমরা যদি চাকরি পেয়ে যাও এখানে ইনসেন্টিভ কিন্তু অনেকই পাবে। অল ওভার কলকাতাতেই হবে, তোমাদেরকে পরে ডিটেলে জানানো হবে যে ইন্টারভিউতে ক্র্যাক করলে। ইন্টারভিউ তোমাদেরকে এখানে দিতে হবে একটা যে অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে, তার আগে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সরি লিঙ্কটা একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া রাখবে আর ইমেল আইডি দিয়ে দেওয়া রাখবে, যে ওখান থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যে কখন বা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে মেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চাওয়া হয়েছে সেটা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। আর তোমাদের কমিউনিকেশান স্কিল কিন্তু প্রচণ্ড ভালো হতে হবে, ইংলিশ বাংলা আর হচ্ছে হিন্দি তিনটেতে কিন্তু খুব ভালো হতে হবে। আর যে ফিল্ড জব, এটা কিন্তু পুরোপুরি ফিল্ড জব হবে, টার্গেট বেসড জব বলবো। হ্যাঁ, সেলসের কাজ টার্গেট বেসটা না টার্গেট বেসড সেটা লিখে দেওয়া নেই, আমার মতে টার্গেট বেসই হবে, এটা প্রেশারের কাজই হবে। আমার যে কটা বন্ধু কাজ করে তারা খুব প্রেশারই থাকে সবসময়, কিন্তু হ্যাঁ কাজ যদি করতে পারো, সেল যদি জেনারেট করতে পারো, তোমরা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো যে কী চাকরির ব্যাপারটা রয়েছে, তোমাদেরকে বলে দিলাম। অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই সেরকম কোনো প্রসিডিওর নেই, ডিসক্রিপশন বক্সে ডিটেলটা দিয়ে দেওয়া থাকবে, তোমরা কোয়ারিজ থাকলে ফোন করে নিও বা সিভি পাঠিয়ে দিও ওই নাম্বারে। ঠিক আছে, এটাই অ্যাপ্লাই একটা প্রসিডিওর রয়েছে। আর স্যালারি তোমরা পেয়ে যাবে 10 থেকে 12 হাজার টাকা ইনহ্যান্ড তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। আর তারপর তো ইনসেন্টিভ একটা ভালোই তোমরা পাবে যদি সেল জেনারেট করতে পারো। আর কাজ তোমাদের এখানে ডোর টু ডোর সেলস হবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তোমাদেরকে কিন্তু চিমনির ব্যাপারে সমস্ত কাস্টমারদের বোঝাতে হবে, আর হচ্ছে সেখানে এই চিমনি কিন্তু ইনস্টল করতে হবে। ঠিক আছে, এটাই তোমাদের কিন্তু মেনলি কাজ হবে, যেটা যেটুকু আমার মনে হলো পরে একটা যেখান থেকে আমি কাজের খবরটা পেলাম। ঠিক আছে, তোমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেলটা পুরোপুরি দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। আর অবশ্যই যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, অথবা তোমরা ইনস্টাগ্রামে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। তো আজকের মতো এই ছোট ভিডিও ছিল, বেশি বলা ছিল না, জাস্ট নর্মাল একটা কাজের খবর ছিল এটা। যাতে খুব আর্জেন্টলি চাকরি দরকার বা আর্জেন্টলি চাকরি খুঁজছো, তোমরা একবার ট্রাই করতে পারো, কোনো টাকা এখানে লাগবে না, একদম ডিরেক্ট কোম্পানি পে হলেই তোমরা এখানে রিক্রুট হবে, কোনো টাকা তোমাদেরকে এখানে পে করতে হবে না। তার জন্য ভিডিওটা বানিয়ে প্রোভাইড করে দিলাম, ছোট ভিডিও একটা। তো পাশে দেখো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আরও নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।